একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরছি সেটা হচ্ছে ট্যাটো, এই যে হাতে ট্যাটো। অনেক ছেলে বলে যে দাদা তুমি ট্যাটোটা কি চাকরির পরে করেছো বা চাকরির আগে করেছো? তো এই ট্যাটোটা আমি করিয়েছি চাকরির পরেই করিয়েছি, ঠিক আছে। আর এটা ছিল, এই ট্যাটোটা ছিল, এটা ছিল চাকরির আগে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্যাটো এখানে ধরা হয় না, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জবের জন্য ট্যাটো তো কোনো প্রবলেম হয় না, কিন্তু তুমি ভুল করেও তোমাদের বাচ্চা থেকে শুরু করে বা গ্রামের যে কোনো ছেলে থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে মানে বলে দেবে যে কোনো রকম, যেমন কোনো রকম ভাবে হাতে ট্যাটো না করে, গোটা শরীরের যে কোনো জায়গাতে ট্যাটো না বানায়, ঠিক আছে। ট্যাটো বা উল্কি যেমন না বানায়, কারণ তুমি সেন্ট্রালের যে কোনো ফোর্সের, সেন্ট্রালে তুমি যে কোনো চাকরিতে যখন তুমি ডিফেন্সের চাকরি যাবে তখন তুমি কিন্তু ট্যাটো থাকলে তুমি কিন্তু আটকে যাবে, ঠিক আছে। এবং তোমাকে রিমেডিকেল কোনো চান্স দিতে পারে, বাট রিমেডিকেলের পরেও কিন্তু না হওয়ার চান্সটা বেশি। তো যেটা বলতে গেলাম যে ট্যাটোটা না করালে ভালো হয়। তো আমি জাস্ট কি বলবো, চাকরি পাওয়ার পরে তুমি করতেই পারো তোমার যদি ইচ্ছে থাকে, বাট চাকরি পাওয়ার আগে এ কিন্তু কোনো রকম ভাবে না, ট্যাটো ট্যাটো একদমই করবে না, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে ট্যাটোটা ধরে না, বাট ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরিতে সবাই পেতে পারে না, কেউ হয়তো আর্মিতে বা কে সিআইএসএফ বিএসএফে গেল, তখন কিন্তু ট্যাটো থাকলে সে আটকে বা ছিটকে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ।